আগো পথ যাত্রীরা, আগো নৌক যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম। দয়া করে আমাদের তোল, আগো আমাদের তোল। ভয়ে পথে কেউ নৌকো বাইতে চায় না। যেখানে ভয় আছে রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে, শুধুমাত্র মিডডে সাসপেন্সে। আর আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত। তাহলে চলুন শোনা যাক। আমার জীবনে সে একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা, আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ও অঞ্চলে একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলুম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্প ও গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোরই পরেই, দিনটা মেঘলা মেঘলায় কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো সন্ধ্যার কিছু আগে, কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমার বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ করে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় গিয়ে মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফান, গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝোঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদীর চারিধারে সমুদ্রে খুব দূরে 9-10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো, খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে, এসব জঙ্গল বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হল। মাঝে আমাদের নৌকোই ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে গিয়েই বড় নদী পড়বে, এত রাতে একাশে নদীতে পাড়ি জমাতে পারব না, এইখানে নৌকো রাখি। নৌকো সেদিকে বাঁধা হল। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকার ঢাকা ঘন জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করে গেছে। সঙ্গীকে বললুম, মশাই এ তো সরু খাল, পার থেকে বাঘটাক লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললে, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকার পর সঙ্গী বললেন, আসুন একটু সয়াক, ঘুম তো হবে না আর ঘুমনও ঠিক হবে না, আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন।
মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম তবে আমি বা মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি কেন। মহাজনে পথ ধরবার উদ্যোগ করল। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনের ওপাশে অনেক দূরে গম্ভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামাফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামাফোন? এই বনে এত রাত্রে গ্রামাফোন বাজাবে কি? কান পেতে শুনলুম, গ্রামাফোন না। অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর তো করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামাফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছায়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে এলো, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলি কি। শব্দটা মাত্র মিনিটখানেক স্থায়ী হলো, তারপরই অন্ধকার বনভূমি যেন নিঃশব্দ ছিল আবার তেমনি নিঃশব্দ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলো। চারিপাশের অন্ধকার যেন ঝিঙে বিচির মতন কালো, বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাত্রে বাতাস জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। নৌকার মাঝি ধড়পড় করে জেগে উঠল। আমি সঙ্গে গিয়ে ডাকলুম, মশাই, ও মশাই, উঠুন উঠুন উঠুন। মাঝি আমার কাছে এসে ঘেঁষে বসল। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। বললে, আল্লাহ আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু, শুনতে পেয়েছেন? সঙ্গী উঠে জিজ্ঞাসা করলেন, কি 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 মশাই, ডাকলেন কেন, কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজন মিলে কান খাড়া করে রইলুম। চারদিক আবার চুপ। ভাটার জলের নৌকোর তলায় বেঁধে আগের চেয়ে জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করল, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, বাইকের কীর্তি পাশার ঘর। সঙ্গী বললে, তবে তুই এই রাত্রে এখানে নৌকো রাখলি কেন, বেগুপ কোথাকার? মাঝি বললে, তিনজন আছি বলে রেখেছিলুম বাবু, ভাটার টানে নৌকো পিছিয়ে নেওয়া জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয় যত না হোক বিস্ময়ে আমারা কেমন হয়ে গেছিলুম। সঙ্গী বললেন, ওরে তো সেই কেরোসিনের ডিবেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়ে তো আমার ঘুম ভেঙে গেল, আমি আরও দুপুর নৌকো বেয়ে যেত ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা, তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই, শুধু নৌকাদের মাঝিদের কাছে এটা সুপরিচিত। এর পেছনে ইতিহাস আছে, এরা অবশ্য নৌকার মাঝিদের পরিচিত নয়, সেইটা আপনাকে বলি শুনো। তারপর ধোঁয়ায়িত কেরোসিনের দিবায় আলোয় অন্ধকারের বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ে ইতিহাসটা শুনতে লাগলো।
300 বছর আগেকার কাহিনী, মনিম খাঁ গৌড়ের সুবাদার। এ অঞ্চলে তখন 12 ভূঁইয়া 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ। মসনদিয়ে আলী খুব প্রতাপ। মেঘনার মোহনার বাইরে সমুদ্র যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের নেশানে সৈন্যপক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় ওখানে এরকম বন জঙ্গল ছিল না, এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদীর্ঘ দুর্গ ছিল। মগ জলদস্যুরের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল। সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কর্মই ছিল যে তার অন্তঃপুরে একবার না একবার ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশপাশের জমিদারির মধ্যে শক্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রী কন্যা লুটপাট করা রূপ মহস্য কাজে সেগুলি ব্যাহত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধু। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্নীদার। অবশ্য সে সময় অনেক পত্নীদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলেন। তার তরুণ বয়স্ক পুত্র নারায়ণ রায়ের পিতা জমিদারির ভার পেলেন। নারায়ণ রায় তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায় সমবয়সীও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নারায়ণকে দেবের মতো স্নেহ করতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নারায়ণ রায়কে বিব্রত হয়ে উঠতে হলো। নারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠলেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না, নানা জায়গায় খুঁজে হয়রান হয়। তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিজের বালিশের তলায়, গিয়ে দেখেন তার তাজ চাপা আছে। যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন, তার প্রিয় তরোয়ারখানি দুপুরবেলা থেকে বিকেলে 5 বার হারিয়ে গেছে। আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে স্থান থেকে খুঁজে পাওয়া গেছে। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেত হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিক বন্ধু পত্নীকে কিছুতেই এটে উঠতে না পেরে অত্যাচারিত জর্জরিত নারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধু স্ত্রীটিকে ছিটগোস্ত্র। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশিও হয়ে বাইরে স্ত্রীকে বললেন, দুদিনের জন্য এসেছি বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ আর কখনো আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নারায়ণ রায়ের বন্ধু পত্নী কখন কি করে বসে সেই ভয়ে তিনি দিন কতক সশস্ত্র অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছাড়লেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো
যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নারায়ণ রায় বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার পর জলদস্যুদের দ্বারা আক্রমণ হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রের বজ্রার দক্ষিণ দিকে দিবালয় প্রসারিত জলরাশির শাখানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের যেই অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে পারে, সেটা রায়মঙ্গল আর কালবদর নদীর মুখ, সামনে যার সমুদ্র সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নারায়ণের বজরার রক্ষীরাও কেউ আহত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজের নারায়ণ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে ওর উদ্দেশ্যে কিসের খোঁচা খেয়ে ঝঙ্গাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন, তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর বুঝলেন, যাকে নক্ষত্র বলে মনে হচ্ছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গড়াবহ পক্ষে আগত দিবালক। নারায়ণ রায় দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের উপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালে স্থানে স্থানে শ্যাওলার দল গজিয়েছে। আরও কয়েকদিন, আরও কয়েক রাত কেটে গেল, কেউ তার জন্য কোনো খাবার আনল না। তিনি বুঝলেন যারা এখানে রেখে গেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলবার উদ্দেশ্যেই ফেলে দিয়ে রয়েছে। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সেদিন মাত্র কেটে গেল, আঘাতজনিত ব্যথায় ও ক্ষুধাতৃষ্ণায় অবসন্ন দেহে নারায়ণের চোখে সামনে থেকে গবাক্ষপথের শেষ দিবালোকও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাষাণসজ্জায় ক্ষুধাক্রাত দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষু প্রাণীকেও অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুতন্দা এসে তাকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা ঠিক তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছেন তার বন্ধুপত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবী হাতে প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নারায়ণের সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দ্রুত পায়ে অগ্রবর্তীর বন্ধুপত্নীর পিছু পিছু চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তার কীর্তি রায়ের প্রাসাদের সামনে খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থালি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না, তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি? নারায়ণ রায় একটু একটু করে বুঝলেন তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায় দনুজন্মিত বংশধরের ভবিষ্যৎ জমিদার। অত বড় বিষয় সম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কারণ নয় যে তার এক পাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজার লক্ষণ মাণিক্য।
প্রদীপের আলোয় নারায়ণ দেখলেন তার বন্ধু পত্নীর মুখে সে চটুল হাসির রেখা চিহ্ন মাত্র নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরে মাতৃমুখের মতন স্নেহকোমল হয়ে গেছে। তাদের চারপাশে গাঢ় অন্ধকার, মাথার উপরে আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ, নিকটেই খালের জল জোরে ভাটার টানে তীরের হোগলা গাছের দুলে কল কল শব্দ করে বয়ে চলেছে। নারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞেস করলেন, বহু ঠাকুরন, চঞ্চলে কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না না ভাই, তিনি কিছু জানেন না, এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গোটোর সব মিথ্যে। নারায়ণ রায় দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আর জানতে পারি খিড়কিঘরের পাইক সর্দার, আমার মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম তাই। নারায়ণ রায় বললেন, বউ ঠাকুর, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাই নে, তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নারায়ণ জিজ্ঞেস করলেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নারায়ণ রায় একটু কি ভেবে বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নারায়ণ রায় সেই ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিবে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে বেশ শ্বশুরের ঘরের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট জানলায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হয়েছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! ওরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পথে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের বুকে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনোদিনও কেউ দেখেনি। রাতের হিংস অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করছেন শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পর তার কানে গেল বাসুন্ডার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদে শিখর বেড়াতে বেড়াতে চারিদিকে সৌভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নারায়ণ রায়ের চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরানীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্নারত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দরী স্ত্রী নীরব আকাশের তলে তারই চোখের দুটি হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নারায়ণ রায়ের আগের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ ভূম অধিকারী জলদস্যু,
হঠাৎই পূর্বপুরুষের সেই বর্বরতার রক্ত নারায়ণের রায়ের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি ভুলেই গিয়েছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না, কখনোই না। কিছুদিন কেটে গেল, তারপর একদিন শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাবার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নারায়ণ রায়, সঙ্গে দুর্ধর্ত পর্তুগিজ জলদস্যু সাবাস্তিও গঞ্জালেস, উভয়ের সম্মিলিত বহরের 40 কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন, কেবল প্রস্তুত ছিলেন না নারায়ণ সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষ্মণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে এসেছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদারে নারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এই কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তিরায়ের গড় থেকে উত্তর চলল। গঞ্জালেস সুদক্ষ নবীর, তার পরিচালনায় 10 সুলুক চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নোয়ার এক অংশে দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এক পোখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়বে। গঞ্জালেস 2 কামানবাহী সুলুক ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালেন। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডিভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য অদৃষ্ট ছিলেন। অতকৃত আক্রমণ কীর্তিরায়ের নোয়ারা শত্রুবহর কীর্তিক ছিপ সাঁটা বোতলের মতো খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেওয়ার ক্ষমতা তাদের আর রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারল না। কীর্তিরায়ের নৌবহরেও দুর্বল ছিলেন না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দীপ খুব দূরে নয়, কাজে কীর্তিরায়কে নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিও কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নারায়ণ রায় দেখলেন প্রায় 30 কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। উচ্চে নিঃশব্দ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়ত্ত নারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতো বিস্বাদ ভরা ম্লান মুখখানি কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করছেন কি, এইরকম করেই কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর সে সমুদ্রটুকু রাখতে এসেছেন? নারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তিরায়ের পরিবারের একটি প্রাণীও যেন প্রাণ হারি না। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন, দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যদারির বড় কিছু নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায়ের পরিবারের একটা প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরান্তে কেবলমাত্র 2 সুলুক খালের মুখে পাহারা রেখে নারায়ণ রায় ফিরে গেলেন। এই ঘটনার দিন কতক পরে পর্তুগিজ জলদস্যুরাও দল লুটপাট করে চলে গেল। কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে আক্রমণের দিন সকালেই ওই লোকটি
গড় থেকে আরও অনেক সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় খামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তি রায়ের তার পরিবারবর্গ ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান চান। তখনকার আমলে এই গুপ্তগৃহে প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউই এগুলো খুলে দিলে বেরোবার উপায় ছিল না। কোথায় যে মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোনো অংশে যে গুপ্তধন ছিল তা কেউ সন্ধান করতে পারল না। একরকম কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নির্ভীত গর্ভগৃহে মৃত্যুমুখে পতিত হলেন। তার আর কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যের সাদা হাড়গুলো যে কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো করছে। কেউ তার খবর পাওয়া পর্যন্ত গেল না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি। খাঁড়ির ধার থেকে একটুখানি গেলে গম্ভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান দেখা যাবে। খাল থেকে কিছু দূর অরণ্যের মধ্যে দুই সারি প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর সুলেকাটা বন। তখন এখানে ছিল রাজপথ, আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুঁচো ইঁটের জঙ্গলাবৃত্ত স্তূপে অর্ধপতিত হাঙর মুখেও পাথর করি ভাঙা থামের অংশ বারো ভূঁইয়ার বাংলা থেকে রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক স্বপনে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজ দুধের রাঙা পায়ের আলোত্ত করাক ফুটে উঠত। এখন সেখানে দিনের বেলা বড় বড় বাঘের পায়ের থাবার তাক পড়ে। গোখুরো কেউটে দলা ফনা তুলে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। দুপুর রাত্রে গম্ভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, ইন্তল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোক পেক্ষী নোনা জল খাড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বিয়ে যেতে যেতে মোম মধু সংগ্রহকারীরা কতবার শুনেছে অন্ধকারের বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে। ভয়ে পথে কেউ নৌকো বাইতে চায় না। আজকের মতো গল্প এইখানেই শেষ। তবে পরের সপ্তাহে আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউন উইথ আস। গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলওয়েজ সেট করে রাখতে হবে। নিজে তো শুনছিনি, সকলকে শোনান। তাহলে দেখা হবে পরের সপ্তাহে, না শোনা হবে।